প্রেত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত কথা। প্রেত কথার 67 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে আমার সাথে রয়েছে দুটো জমজমাট ইউনিক ঘটনা। আজকের এপিসোডটাকে আমি স্পেশাল এপিসোড বলবো, তার কারণ আজকের এপিসোড যে দুটো ঘটনা নিয়ে সাজানো হয়েছে সেই দুটো ঘটনা, এই ধরনের ঘটনা আগে প্রেত কথায় কখনো শোনানো হয়নি। একটা বহুরূপীর ঘটনা আর একটা যজ্ঞতন্ত্র মন্ত্রের ঘটনা। সো আজকের এপিসোড কিন্তু দারুণ জমজমাট হতে চলেছে, এবং তার পাশাপাশি প্রত্যেকে একবার একসাথে লাইক বাটনে প্রেস করে দাও ঘটনা শুরু করবার আগে, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আর যত তোমরা লাইক করবে তত এই এপিসোডগুলো তোমাদের টাইম লাইনে আসতে থাকবে। সো লাইক করো এবং চলে যাচ্ছে আজকের প্রথম ঘটনায়। আজকে যে প্রথম ঘটনাটি রয়েছে, ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ রুমান আহমেদ, এবং তিনি ঘটনাটি পাঠিয়েছেন প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে। এবং এই ঘটনাটি সম্পূর্ণ অন্যরকম একটি ঘটনা, বহুরূপীর ঘটনা। আর তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো গৌরবদা, তুমি সবসময় ভালো থাকবে তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছো। আমি মোহাম্মদ রুমান বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কোনো একটা গ্রাম থেকে লিখছি। আমি তোমার এপিসোডগুলো একটুও বাদ দিই না। বলা যায় এই শীতের মাঝে কানে ইয়ারফোন লাগিয়ে তোমার ভয়েসের প্রেত কথা না শুনলে ঘুমিয়ে আসে না। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। আজ আমি এক বহুরূপীর ঘটনা বলবো যা আমার আব্বুর সাথে ঘটে। বহুরূপী হলো যারা সব কিছুর রূপ নিতে পারে। এই ঘটনাটা 2010 সালের একটা ঘটনা। আমাদের বাড়ি থেকে বেরোলে চার রাস্তার একটা মোড় পড়ে, সেটার বিবরণ দিই। সেই মোড়ের পূর্ব দিকে এগোলে রাস্তার এপাশ ওপাশের পুকুরের পানি যাওয়ার একটা জায়গা রয়েছে। রাস্তার উত্তর দিকে গেলে একটা মাঠ এবং তার পাশে পুরনো আমের বিশাল বাগান রয়েছে একটা। দক্ষিণ দিকে গেলে একটা বড় পুকুর, আর পশ্চিমে একটু এগোলে আমাদের বাড়ি। মোড়ের মাঝখানে আমাদের একটা কাঠ দিয়ে তৈরি মুদি দোকান ছিল, আরেকটা দোকান ছিল সেখানে কাঠের জিনিস বানানো হতো। আব্বু সারাদিন ওই দোকানে কাজ করত আর আমরা দেখতাম মুদির দোকানটা। আমরা বলতে আমরা তিন ভাই আমাদের মুদি দোকানটা চালাতাম, আর আব্বু ওই কাঠের দোকানটায় কাজ করত। যাই হোক, ওই দিন মঙ্গলবার ছিল। সকালে আমি দোকান খুলি, তারপর স্কুল চলে যাই। আব্বু কাঠের দোকানের কাজ শেষ করে মুদি দোকানে এসে বসে। বেচা কেনা করতে করতে দুপুরে হঠাৎ করে এক পাগল আসে, এবং এসে সে আব্বুকে বলে যে বিস্কুট দে, বিস্কুট খাবো। আব্বু সেই পাগলকে বিস্কুট দেয়, তারপর একটু পানি দেয়, এবং সে বিস্কুট আর পানি খেয়ে পাগল আব্বুকে বলে যে আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে যাস, আজকে দিনটা না ভালো না। তো আব্বু ছিলেন প্রচণ্ড সাহসী মানুষ, এবং যেহেতু তিনি পাগল ছিলেন তাই আব্বু তার কথায় অত কান দেননি। পাগলে কিনা বলে তো অনেক রাত পর্যন্ত আব্বু দোকানদারি করত। বিকেলে দোকানের কিছু মাল আনতে আমার মেজ ভাই কমলকে দোকানে বসিয়ে আব্বু বাজারে চলে যায়। রাত 8টার সময় বাজার থেকে আব্বু আবার ফিরে আসে। আব্বু ফিরে এসে দেখে কমল এতক্ষণে ঘুমে ঢলে পড়েছে। দোকানে দুইটা মাচান ছিল, একটা পূর্ব দিকে আর একটা উত্তরে। আব্বু বেচা কেনা করে বন্ধুদের সাথে গল্প করতে থাকে, আর কমল পশ্চিমের মাচায় ঘুমিয়ে পড়ে। ওই দিন দোকান গোছাতে গোছাতে রাত 1টা বেজে যায়। সারা দিন লোকজন থাকলেও 10টার পর জায়গাটা জনশূন্য হয়ে যায়, মোড়ে একটা মানুষকেও দেখা যায় না। দোকান বন্ধ হয়ে যায় 10টার মধ্যেই, কিন্তু তারপর দোকানের গোছগাছ করতে, কিছুক্ষণ বসে থেকে একটু খাওয়া দাওয়া করতে লেগে যায় সময়। কিন্তু সেদিন একটু অধিক রাত হয়ে গেছিল, বেজে গেছিল রাত 1টা, জ্যোৎস্না রাত, চারিদিকে শুনশান। দোকান বন্ধ করার উদ্দেশ্যে দোকানের ভেতর যে টিভি রাখা ছিল, বলা উচিত যে আমাদের তখন দোকানের ভিতর আমরা একটা টিভি রাখতাম, এবং প্রত্যেকদিন যাওয়ার সময় সেই টিভিটা আবার বাড়িতে নিয়ে যেতাম। আবার বাড়ি থেকে পরের দিন সকালে টিভি নিয়ে দোকানে চলে আসতাম, কারণ দোকানে কাস্টমার যখন আসতো, যখন না থাকতো সেই সময় টিভি দেখা হতো। তো দোকান বন্ধ করার উদ্দেশ্যে দোকানের টিভিটাকে বের করে উত্তরের মাচায় আব্বু রাখে। তারপর কমলের দিকে তাকাতেই চোখে পড়ে কমল যেখানে শুয়েছিল তার পিছনে একটা পোল ছিল কিছুটা দূরে।
তখন কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে রয়েছে। অন্ধকার এবং কুয়াশার মধ্যে ওই পলির পিছন থেকে একটা কালো রকম কি যেন হেঁটে হেঁটে কমলের দিকে আসছে। আব্বু সেই দিকে নজর দেয় এবং বেশ কনসিয়াস হয়ে যায় এবং তিনি আস্তে আস্তে কমলের দিকে এগিয়ে যান এবং খেয়াল করার চেষ্টা করেন কমলের পিছনে ওটা কি। যখন আরেকটু পরিষ্কার দৃষ্টি আসে তখন আব্বু দেখতে পান আবছা কুয়াশার মধ্যে থেকে একটা কালো কুকুরের মতো আসছে দোকানের দিকে। যাক, আব্বু হয়তো একটু বেশি ভাবছিল, রাস্তাঘাটে অন্ধকারে কুকুর থাকবে এটাই তো স্বাভাবিক। কিন্তু কোথাও যেন সে পাগলের কথাটা আব্বুর মাথায় একটা ছোট্ট জায়গা করে নিয়েছিল, তাই বোধ হয় আব্বু একটু বেশি ভয় পেয়ে গেছিল, একটু বেশি সচেতন হয়ে গেছিল। এরপর আব্বু লাইট অফ করতেই হঠাৎ করে একটা কটমট শব্দ কানে আসে। দাঁতের সাথে দাঁত ঘষলে যেমন শব্দ হয় ঠিক সেরকম। আব্বু হঠাৎ চমকে যায় এবং তিনি কিসের শব্দ দেখার জন্য রাস্তার দিকে তাকান এবং দেখেন যেই কুকুরটা দোকানের সামনে দিয়ে যাচ্ছে এটা সাধারণ কুকুরের মতো নয়। এই কুকুরটা সাধারণ কুকুরের থেকেও দুই গুণ লম্বা আর বড়। সামনের দুটো পা ছোট আর পিছনের পা দুটো বড় এবং কালো কুঁচকুঁচে দাঁতগুলো বড় হয়ে নেমে এসছে বাইরের দিকে আর চোখ একদম লাল। কুকুরটা এলে দুলে দোকানের সামনের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এটা দেখার পর আব্বু একেবারে চমকে উঠল। এটা কি প্রাণী, এটা কি প্রাণী, এরকম প্রাণী এর আগে আব্বু কখনো দেখেনি। পাগলের কথাটা মনে পড়ে যাচ্ছে এবং আব্বু ঠিক সেই সময় লাইট জ্বালাতে গেল। লাইটের সুইচ দিতেই দেখল লাইট জ্বলছে না, কারেন্ট চলে গেছে। দোকান থেকে একটা মোমবাতি বের করে দোকানের মেইন দরজায় তালা লাগালো আব্বু। তালা লাগানোর সময় হঠাৎ মনে হলো আব্বুর পেছন দিয়ে কে যেন একটা ডান দিক থেকে বাঁদিকে হেঁটে চলে গেল। আব্বু দরজায় তালা লাগাচ্ছে এবং তার হালকা ভয় লাগতে শুরু করেছে এবং বারবার মনে হচ্ছে যে কমলকে নিয়ে এক্ষুনি তাড়াতাড়ি যেতে হবে, কারণ কমল বাইরের মাচাটাতে ঘুমোচ্ছে। হঠাৎ করে আবার আব্বুর কানে একটা কটমট শব্দ আসে এবং এই শব্দটা আসে কমলের মাচার দিক থেকে। আব্বু কমলের মাচার দিকে তাকায় এবং তাকিয়ে দেখে কমলের পাশে মাচায় বসে সেই বিভৎস দেখতে কুকুরটা মানুষের মতো হাসছে। আব্বুর মারাত্মক ভয় লেগে গেল, এই কুকুরটা যদি কমলকে কিছু করে। এই ভেবে আব্বু হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ছুটে যায় সেই কুকুরটার দিকে এবং অমনি কুকুরটা এক লাফ দিয়ে বিশ্রী গলায় একটা হাসি দেয় বানরের মতো, তারপর চার পায়ে লাফাতে লাফাতে কুকুরটা চলে যায় সেখান দিয়ে। আব্বুর হাত পা কাঁপতে থাকে, এ কি প্রাণী, এ হাসলো কি করে। আব্বু গিয়ে কমলকে ডাক দেয়, কমল ওঠ, কমল ওঠ তাড়াতাড়ি। কমল তখন ওঠে, উঠে বলে কি হয়েছে আব্বু, বলে ওঠ তাড়াতাড়ি, ওর তাড়াতাড়ি, ওর বাড়ি যেতে হবে আমাদেরকে। তারপর আব্বু আসে, দোকানের বাইরে টিভি রাখা ছিল, সেই টিভিটাকে আব্বু হাতে তোলে এবং আবার যখন আব্বু কমলের দিকে তাকায় তখন সে দেখে কমলের পাশে বসে আছে সেই অদ্ভুত দেখতে প্রাণীটা এবং হাসছে। আব্বু আবার হাতে সেই বাঁশের কঞ্চিটা নিয়ে এগিয়ে যায় সেই প্রাণীটার দিকে। কমল আব্বুকে বলে, কি হয়েছে বাবা, কি হয়েছে আব্বু, তোমার কি হয়েছে, তুমি কঞ্চিটা নিয়ে কেন এগিয়ে আসছো?
আব্বু বলে তোর পাশে দেখ, কমল বলে কই কিছুই তো নেই আমার পাশে। তারপর আব্বু বলে তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি এসে মোমবাতিটাকে নিভিয়ে দিয়ে কমলকে নিয়ে আব্বু হাঁটতে শুরু করে, এক হাতে কমল আর এক হাতে টিভি। তারা যখন বাড়ির একদম সামনে চলে এসেছে ঠিক এমন সময় আব্বু অনুভব করল তার পিঠে কেউ যেন কিছু একটা ছুঁড়ে মারল। আব্বু যখনই পিছন দিকে তাকালো তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি এক মুহূর্তের জন্যও প্রস্তুত ছিলেন না। মনের মধ্যে একটা ভয় তো ছিলই, তারপর এই দৃশ্য দেখে আব্বু নিজের ভারসাম্য ধরে রাখতে পারছিলেন না। তিনি দেখলেন তার থেকে ঠিক 10 হাত দূরে একটা মানুষ, যিনি 2 হাতে হাঁটছেন তার পা দুটো উপরের দিকে। সেই মানুষটি 2 হাতে হেঁটে হেঁটে দূরে চলে যাচ্ছেন এবং তার মাথাটা আব্বুর দিকে, এবং সে ঠিক ওই কুকুরটার মতো একটা অদ্ভুত ফ্যাকাশে হাসি দিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছে এবং হেঁটে হেঁটে দূরে চলে যাচ্ছে। সেই হাসির মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে, সেই হাসির মধ্যে যেন একটা তাচ্ছিল্য লুকিয়ে আছে, সেই হাসির মধ্যে যেন অনেক কিছু লুকিয়ে আছে। আব্বু সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যান এবং ঘরে ঢুকে আব্বু প্রচণ্ড ঘামতে থাকেন। আব্বু সব ঘটনা মুখে বলেন এবং ওই দিন তিনি ইলিশ মাছ দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন হঠাৎ করে স্ট্রোক করে যায় তার, এক সাইড প্যারালাইসিস হয়ে যায় এবং আব্বু 2 বছর পর মারা যায়। দাদা, এই ছিল আমার আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা একটা বাস্তব ঘটনা, তোমার কণ্ঠে পড়ে শোনালে খুব খুশি হব। আমার কাছে এই 4 রাস্তার মোড়ের আরও ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। প্রীত কথা আরও অনেক দূরে গিয়ে যাক, আমরা আছি আর থাকবো। বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা রইল। কীরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং শুনে খুব খারাপ লাগলো মোহাম্মদ রুমান এর আব্বুর ঘটনা, এবং তার আত্মার শান্তি কামনা করি। এবং মোহাম্মদ রুমানকে আমি বলবো যে আমরা প্রত্যেকে চাই তুমি আরও ঘটনা পাঠাও আমাদেরকে, আমরা এই 4 রাস্তার মোড়ের আরও ঘটনা অ্যাকচুয়ালি শুনতে চাই এবং খুব ইন্টারেস্টিং ঘটনা আমরা শুনতে চাই। এবং তার পাশাপাশি কীরকম লাগলো ঘটনাটা এবং এরপর আরেকটা ইউনিক ঘটনা আছে, পুরো অন্যরকম ঘটনা আছে, তার আগে একবার প্রত্যেককে একসাথে লাইক বাটনে প্রেস করে দিতে হবে, কারণ তোমরা যত লাইক বাটনে প্রেস করবে তত বেশি প্রেত কথার এপিসোড তোমাদের টাইম লাইনে শো করবে এবং প্রেত কথার একটা এপিসোডও মিস যাবে না। প্রেত কথায় ঘটনা পাঠাতে হবে কি করে? না, প্রেত কথায় ঘটনা পাঠানোর জন্য মেইল করতে হবে pretkotha@gmail.com। এছাড়া প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো তোমার ঘটনা। এবং আমাদেরকে খুঁজে পাওয়া কিন্তু কোনো কঠিন বিষয় নয়, যেটা আমি প্রত্যেক এপিসোডে বলি, কারণ সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন সেকশনে, এবং সেখান থেকে গিয়ে আমাদের ফেসবুক পেজ, যেখানে মাঝে মাঝে এখন ঘটনা ছাড়া হবে, কারণ তোমরা প্রত্যেকে বলেছো এপিসোড একটু বেশি হলে ভালো হয়, তো আমি ভেবেছি সেটা ফেসবুকে যদি ছাড়া যায় তাহলে ভালোই হয়। আর মেইল করে ঘটনা পাঠাও যাদের ঘটনা সবথেকে ইউনিক হবে, কারণ আমরা সবসময় চেষ্টা করি আরও কীভাবে বেশি ভয় দেখানো যায় সেটা, তো আরও কীভাবে বেশি ভয় দেখানো যায় তার জন্য ইউনিক ঘটনা হলে ভয়টা আর কি একটুখানি বেশি লাগে। তো অবশ্যই পাঠাতে থাকো ঘটনা। আজ প্রেত কথার শুরুতেই বলা হয়েছিল যে 2টো ঘটনা শোনানো হবে সেই 2টো ঘটনা একেবারে ইউনিক ঘটনা, আলাদা ঘটনা, এবং দ্বিতীয় ঘটনাটাও কিন্তু তার বাইরে নয়। দ্বিতীয় ঘটনাটাও মারাত্মক একটি ইউনিক ঘটনা, যা আমাকে মেইল করে পাঠিয়েছেন অনিমেষ মণ্ডল। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি পড়ে শোনাচ্ছি ঠিক সেভাবেই। নমস্কার গৌরবদা, আমি অনিমেষ মণ্ডল, আমার বাড়ি বাঁকুড়া জেলার একটা গ্রামে। আমি আপনার প্রেত কথা চ্যানেলের নিয়মিত শ্রোতা। আমি আজ যে ঘটনাটি লিখছি সেটা আমার নিজের চোখে দেখা একটা আশ্চর্য ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাটি আপনার ভালো লেগে থাকলে পড়ে শোনাবেন। ঘটনাটা হলো একজন ওঝাকে নিয়ে। এই ওঝার বাড়ি হলো আমাদের পাশের গ্রামে। ওঝার নাম গোপাল ওঝা। ভূত প্রেত ডাকিনী যোগিনী মন্ত্র তন্ত্র এই সমস্ত বিষয় নিয়ে গোপাল ওঝার জুড়ি মেলা ভার। এই গোপাল ওঝারা বংশ পরম্পরায় মা দক্ষিণা কালীর পুজো করে আসছেন।
লোকের মুখে শোনা যায় গোপাল ওঝার পূজিত মা কালী নাকি খুবই জাগ্রত। মা কালী নাকি নিজে স্বপ্নে গোপাল ওঝার সাথে কথা বলে। কিন্তু আমার এইসব স্বপ্নের কথা বিশ্বাস হয় না। আমার বয়স তখন 17-18 হবে। হঠাৎ শুনলাম গোপাল ওঝা নাকি এই বছর ওর মন্দিরে মা দক্ষিণা কালীর পুজো না করে মা শ্মশান কালীর পুজো করবে, তাও আবার নাকি শ্মশান থেকে মরার কাঠ এনে। এই মরার কাঠের কথা শুনে আমি তো উৎসাহিত হয়ে পড়লাম, আর মনে মনে ঠিক করলাম বন্ধুদেরকে নিয়ে এই বছর কালী পুজোর দিন রাত্রে গোপাল ওঝার কালী পুজো দেখতেই হবে। যতই রাত হোক না কেন কোনো সমস্যা নেই, ঘরে বলে যাব ক্লাবের কালী পুজোয় যাচ্ছি, কিন্তু যাব গোপাল ওঝার কালী পুজোয় যেখানে শ্মশান কালীর পুজো হবে। সেখানে এই বছর আমরা রাতে থাকব বলেই ঠিক করলাম। তাহলে আর কোনো সমস্যা নেই, যত রাতেই ফিরি না কেন কোনো ঝামেলা থাকবে না, কারণ বাড়ির লোক জানবে আমরা ক্লাবে অর্থাৎ আমাদের নিজেদের গ্রামেই রয়েছি। বন্ধুদের কাছে আমার মনের কথা জানাতেই তারাও রাজি হয়ে গেল একবারে। ছোট থেকেই আমি ও আমার দুটো বন্ধু ভূত প্রেত তন্ত্রমন্ত্র এইসব বিষয়ে খুবই আগ্রহী। আমাদের বিশ্বাস গোপাল ওঝা এই বছর মরার কাঠ যখন শ্মশান থেকে আনছে তখন নিশ্চয়ই কিছু আলাদা হবে, নিশ্চয়ই ওঝা আজ সাধনা করবে। এমনিতেই কালী পুজোর ভূত চতুর্দশীর অমাবস্যায় অনেক সাধক বিভিন্ন সাধনা করে থাকেন, গোপাল ওঝা কিছু সাধনা করে কি না সেটা আমাদেরকে দেখতে হবে। যাই হোক, আস্তে আস্তে কালী পুজোর দিন চলে এলো। আমি ও আমার বন্ধুরা রাত্রি 11টায় গোপাল ওঝার মন্দিরে পৌঁছলাম। মন্দিরে গিয়ে প্রথমে মা কালীকে দর্শন করতে গেলাম। দর্শন করতে গিয়ে দেখি মা কালী ও তার সাঙ্গপাঙ্গদের মূর্তিগুলোর কিসব অকল্পনীয় রূপ। অন্য বছরের থেকে মা কালীর সাঙ্গপাঙ্গের সংখ্যা এই বছর বৃদ্ধি পেয়েছে। অন্য বছরের ন্যায় এই বছরও মা কালীর দুপাশে রয়েছে ডাকিনী আর যোগিনী। আর এই ডাকিনী যোগিনীর পিছনে যে মূর্তিটি রয়েছে তার গায়ের রং ঘোর কালো। এর চারটি হাত রয়েছে। উপরের একটি হাতে রয়েছে একটি খড়গ, অন্য হাতে রয়েছে একটা হাড়, নিচের দুটো হাতের মধ্যে একটা হাতে রয়েছে একটা কাটা নড় মুন্ডু আর অন্য হাত ফাঁকা। এই মূর্তির মাথা অন্য সবার থেকে আলাদা। এর মাথায় রয়েছে ছাগলের মুন্ডু। এই মূর্তির নাম হল 64 যোগিনী। এরপর আমরা যে দুটি মূর্তি দেখলাম তাদের মুখগুলো আবার পেঁচার মতো দেখতে, আর গায়ের রং হুতুম পেঁচার গায়ের রঙের মতো। এদের দুটি হাতে দুটি হাড় রয়েছে। এই দুটি মূর্তির নাম হল পেঁচা ও পিচসি। এই মূর্তি দুটির পাশে রয়েছে মাশান মুনির মূর্তি, আর তার আবার তিনটে মাথা চারটে হাত, একটা হাতে কুমণ্ডলু আরেকটা হাতে ফুলের সাজি। মূর্তিগুলো দেখা হয়ে গেলে মা কালীকে প্রণাম করে মন্দিরের চত্বরে গিয়ে বসলাম। একটু পরেই গোপাল ওঝা এসে পুজোয় বসে গেল। মন্দিরে অনেক লোক বসে আছে, কেননা পুজোর পর বলি হবে, তারপর গোপাল ওঝার শরীরে মা কালী ভর করবে। আর এই ভর করা অবস্থায় গোপাল ওঝা অনেককে অনেক ঔষধ বলে দেন, যেমন কারো কঠিন রোগ হয়ে থাকলে তার সেই রোগ থেকে উপশমের উপায়, এছাড়া কারো সন্তান নেই কি করলে তার সন্তান হবে ইত্যাদি বিভিন্ন ব্যাপারে তিনি মা কালী ভর করা অবস্থায় বলতে থাকেন। যদিও আমি এইসব ব্যাপারকে একদমই বিশ্বাস করি না, এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। তারপর দেখলাম গোপাল ওঝা পুজো শেষ করে এসে বলি আরম্ভ করছে। বলি শেষ করার পর গোপাল ওঝার দেহে মা কালী নাকি ভর করেছে এটাই বলল সবাই। হঠাৎ করে গোপাল ওঝার চোখ দুটো হয়ে গেল লাল। গোপাল ওঝার শারীরিক অঙ্গভঙ্গি গেল বদলে। গোপাল ওঝাকে দেখে সত্যি মনে হচ্ছিল এ তো সেই মানুষ নয় যে এতক্ষণ পুজো করছিল, সম্পূর্ণই অন্যরকম একটি মানুষ, মুখে চোখে একটা অন্যরকমেরই ছাপ। তারপর বসে থাকা লোকগুলো একে একে এসে তাদের সমস্যার কথা বলতে লাগলো। এইরকমভাবে আধ ঘন্টা চলল। তারপর মায়ের প্রসাদ বিতরণ করা হলো।
এরপর একে একে সবাই বাড়ি যেতে লাগলো। আমি ও আমার বন্ধুরা মন্দির থেকে একটু দূরে চলে এলাম। এসে একটা বট গাছের আড়ালে লুকিয়ে থাকলাম। দূর থেকে মন্দিরটা ভালো দেখা যায়, কিন্তু মন্দির থেকে এই বট গাছের অন্ধকার পিছনটা খুব একটা ভালো দেখা যায় না। একটু দাঁড়িয়ে থাকার পর আমরা দেখলাম একটা লোক একটা আধ পোড়া কাঠ শ্মশানের দিক থেকে নিয়ে যাচ্ছে গোপাল ও ঝাড় মন্দিরের দিকে। এটা বোধ হয় সেই মরার কাঠ যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। গোপাল ওঝা কাঠটা একদিকে নামিয়ে রেখে যজ্ঞ কুণ্ড সাজাতে লাগল। তারপর কুণ্ডে আগুন জ্বালিয়ে কী সব মন্ত্র পাঠ আরম্ভ করলেন। একটুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের কানে নূপুরের আওয়াজ আসতে লাগল। এই নূপুরের আওয়াজ মাঝে মাঝে মনে হচ্ছে বট গাছের পাশ দিয়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে আমাদের পিছনে দাঁড়িয়ে কেউ যেন নূপুরের আওয়াজ করছে, আবার কখনো মনে হচ্ছে যেন এই নূপুরের আওয়াজ দূরে মন্দিরটা থেকে আসছে। একটা ঠান্ডা হাওয়া সারা শরীরের মধ্যে দিয়ে খেলে যাচ্ছে। কালী পুজোর রাত, ঘুরঘুটে অন্ধকার, বট গাছের নিচে আমরা তিনজন, সাথে নূপুরের আওয়াজ আর দূরে গোপাল ওঝার মন্দির। ঠিক খানিকক্ষণ বাদে সেই আওয়াজটা থেমে গেল। তারপর আমাদের দৃষ্টি মন্দিরের দিকে পড়তেই আমরা চমকে গেলাম। দেখি মন্দিরের কাছে দাঁড়িয়ে আছে দুটো মেয়ে, তারা উলঙ্গ, তাদের দেহে কোনো বস্ত্র নেই, মাথার চুলগুলো আলুলায়িতভাবে মুখে পিঠে ঝরে পড়েছে। এই মেয়েগুলির মধ্যে একটা মেয়ে গোপাল ওঝাকে প্রশ্ন করল, আমাদেরকে কেন ডেকে আনলি বল? গোপাল ওঝা বলে, তোরা কেন গ্রামের ক্ষতি করছিস? তোদের জন্য কত গরু বাছুর মরছে, অনেক বাচ্চা ছেলের অসুখ করছে, সবাই আমাকে এসে ঝাড়ফুঁক করতে ডাকছে, তোরা কেন গ্রামের ক্ষতি করছিস বল? তখন একটা মেয়ে বলে, আমাদেরকে তুই রক্ত খেতে দিবি, তাহলে আর আমরা গ্রামের কিচ্ছু করব না। গোপাল ওঝা এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে, এত বড় আস্পর্ধা তোদের, আমি তোদের রক্ত খেতে দেব? ভালো চাস তো এই গ্রামের কোনো ক্ষতি করবি না, নইলে এর ফল পরে ভোগ করবি। একটা মেয়ে তাদের মধ্যে থেকে বলে উঠল, কি করবি তুই? গোপাল ওঝা বলে, কি করব সেটা এবার নিজের চোখে দেখ। এই বলে ওঝা মন্ত্র পড়ে কি যেন ছুঁড়ে মারল পাশে পড়ে থাকা মরার কাঠটার উপর। তারপর ডাক দিল, কিরে তোরা সবাই এসেছিস? আমরা কিছুই দেখতে পেলাম না যে গোপাল ওঝা কাদেরকে ডাকছে, কাদেরকে বলছে। শুধু আমরা শুনতে পেলাম দু তিনজন একসঙ্গে বলে উঠল, এসেছি বাবা ঠাকুর। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপাল ওঝার এই ভৌতিক কার্যকলাপ দেখতে দেখতে ঠান্ডা আবহাওয়া থাকা সত্ত্বেও ঘেমে গেছি। এবার দেখি গোপাল ওঝা বলছে, তোরা এই ডাকিনী যোগিনীকে বট গাছটায় বেঁধে ফেল, কাল সকালে সবাই এসে দেখুক এদেরকে, ওদের দেখছি ভালো কথায় কাজ হচ্ছে না। বট গাছের কথা শুনে আমরা ভয় কাট হয়ে গেলাম। ভাবছি এবার মনে হয় আমরা ধরা পড়ে যাব, কারণ আমরা তো এই বট গাছের নিচেই দাঁড়িয়ে আছি। তারপর কি যে আছে কপালে, এই সব ভূত প্রেতের কপালে পড়লে যে কি হবে আমাদের কে জানে। কিন্তু না, এই সব কিছু হলো না। দুটি উলঙ্গ মেয়ে বলল, আমাদেরকে ছেড়ে দে, আমরা কথা দিচ্ছি এই গ্রামের কোনো ক্ষতি করব না, তোরা এই ভূতগুলোকে ফিরিয়ে নে, আমরা ক্ষতি করব না গ্রামের কোনো। গোপাল ওঝা বলে, আয় পথে আয়, আর মনে রাখিস এই গ্রামের কোনো ক্ষতি করিস না। ওই দুটি মেয়ে তখন বলে, না কিছু করব না, বলে তারা সেখান থেকে চলে যায়। আমরা দেখি সেই মেয়ে দুটি গোপাল ওঝার মন্দিরের পিছনে হাঁটতে হাঁটতে কোথায় যেন হারিয়ে গেল। তার একটু পরে আমরা বট গাছের আড়াল থেকে বেরিয়ে ক্লাবে চলে আসি। আমরা সেই রাতে কোথায় গিয়েছিলাম, কি দেখেছিলাম, এই ব্যাপারে কাউকে কোনো দিন কিছুই বলিনি। শুধু আমরা তিন বন্ধু এই ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী থেকে যাই।
এরপর গোপাল ওঝা শ্মশান থেকে মরার কাঠ এনে শ্মশানকালীর পুজো 4 বছর করেছিলেন। কিন্তু 1 বছর হঠাৎ করে তার পরিবারের একজনের অপঘাতে মৃত্যু হয় কালী পুজোর আগে। আর গ্রামের লোক অনেকে তাতে গ্রামের ভিতর শ্মশানকালী পুজো করতে বারণ করেন এবং সেই কারণে শ্মশানকালীর পুজো বন্ধ হয়ে যায়। সে বছর থেকে আবার দক্ষিণাকালীর পুজো শুরু করেন গোপাল ওঝা। গোপাল ওঝা লোকটা মন্ত্রতন্ত্র বিষয়ে অনেক কিছুই জানে, তবে সে কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করেননি, বরং উপকার করেছে। দাদা, এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবার অনুরোধ রইল। ভালো থাকবেন দাদা। চলে যাচ্ছে আগের দিনের শাউটআউট পর্বে, এবং সেখানে প্রথম যে কমেন্টটা সপ্তর্ষি ঘোষ অফিসিয়াল লিখেছে, দাদা প্রথম ঘটনাটা বেশ অদ্ভুত লাগলো, আচ্ছা পরি কোথা থেকে আসে? আর দাদা তুমি মাতালের ভয়েসটা ধারণ করেছো। ওকে, সৌভিক নস্কর লিখেছে, প্রেত কথা ফ্যামিলি আরও বড় হোক, প্রেত কথা দীর্ঘায়ু কামনা করি। শুক্রবার ও রবিবার মানে কারে হেডফোনে কৌরব দাদার গলায় রাত 10টায় ভূতের ঘটনা শোনা, লাভ ইউ দাদা। এছাড়া কমেন্ট করেছে স্নেহা বাসু, সুকন্যা চন্দ, সলমান ফর্জি, নন্দিনী রয়, তৃষা অধিকারী, রিয়া রয়, জীবন কর্মকার, রচিতা নন্দী, অঙ্কিতা রয়, বাবু সোনা। এছাড়া কমেন্ট করেছে সৌমিতা চ্যাটার্জি, তন্দ্রা, শ্রীজা, এবং সৌমি লিখেছে তুমি আর তোমার ভয়েস সেরা, যতবার শুনি ভালো লাগে, লাভ ইউ দাদা ভাই। শ্রেয়া দাস কমেন্ট করেছে, কবিতা সামন্ত, অনুভব দাস, ঐশী মণ্ডল, সেমন্তী দে, অঙ্কিতা ভদ্র। এছাড়া কমেন্ট করেছে মীনাক্ষী দাশগুপ্ত, ভিক্টর বড়াই, স্নেহাস কর্নার। এছাড়া লিখেছে আমি একজন মেডিকেল কলেজের ছাত্রী, আমাদের কলেজে এমন ঘটনা রয়েছে, প্লিজ শাউট আউট দিও রোজকার শ্রোতা আবি প্রেত কথার। হাই স্নেহা। এছাড়া কমেন্ট করেছে আশিকুল লকবেল। এছাড়া কমেন্ট করেছে পূজা সরকার, দত্তর ব্লু, পায়েল চক্রবর্তী, সুমি পাত্র, ভূমি দাস, প্রিয়া অধিকারী। কমেন্ট করেছে জয়িতা মুখোপাধ্যায়। এছাড়া কমেন্ট করেছে শ্রীদাম মণ্ডল, সুমিত মল্লিক। এছাড়া প্রচুর কমেন্ট, আজকে যারা কমেন্ট করবে তাদের নাম শোনানো হবে পরের এপিসোডে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে রোববার দিন।